থেকে রমজানের একটি মিনিট একটি সেকেন্ডও যেন আমাদের বিথা না যায় এই উদ্দেশ্য নিয়ে আজকের আমাদের এই বক্তৃতার বিষয় এই আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে জিকির সম্পর্কে আজকে আমরা এমন এক জিকির সম্পর্কে আলোচনা করব যেটা আমল করা খুবই সহজ কিন্তু মিজানের পাল্লায় এর ওজন এর ছোয়াব খুব বেশি হয় রমজানের সময়গুলো নষ্ট না করে বসে না থাকে আসুন আমরা জিকির করি আমাদের জীবনের প্রত্যেকটা মিনিটের মূল্য অপরিসীম রমজানের প্রতিটি আমলের ছপ আল্লাহ রাবুল আলমিন সৌত্তর গুণ বাড়িয়ে দিন সুতরাং কেউ যদি একটা ঘন্টা আমল করেন তাহলে তার সৌত্তর ঘন্টা আমলের সব পাবে আর যদি কেউ একটা মিনিট আমল করেন তখন সে চৌত্তর মিনিট আমল করার ছপ পাবে السلام عليكم ورحمة الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن الله تعالى قال في كلامه المجيد قل كُل هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله الله رب العالمين يرنقر شكريا ايه الله رب العالمين আজকে আপনাদের সামনে কিছু কোরআনের হাদিস থেকে আলোচনা করার তৌফিক দান করেছেন আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় হিসেবে নির্ধারণ করেছি জিকির এই রমজানের উপলক্ষে রমজানের এই ছিটে সময়গুলোকে বসে না থেকে রমজানের একটি মিনিট একটি সেকেন্ডও যেন আমাদের বিথা না যায় এই উদ্দেশ্য নিয়ে আজকের আমাদের এই বক্তৃতার বিষয় এই আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে জিকির সম্পর্কে আজকে আমরা এমন এক জিকির সম্পর্কে আলোচনা করব যেটা আমল করা খুবই সহজ কিন্তু মিজানের পাল্লায় এর ওজন এর স্বভাব খুব বেশি হয় রমজানের সময়গুলো নষ্ট না করে বসে না থাকে আসুন আমরা জিকির করি আমাদের জীবনের প্রত্যেকটা মিনিটের মূল্য অপরিসীম রমজানের প্রতিটি আমলের ছাপ আল্লাহ রাবুল আলমিন চৌত্তর গুণ বাড়িয়ে দিন সুতরাং কেউ যদি একটা ঘন্টা আমল করেন তাহলে তার সৌত্তর ঘন্টা আমলের সব পাবে আর যদি কেউ একটা মিনিট আমল করেন তখন সে সত্তর মিনিট আমল করার সব পাবে একটা মিনিট আমল করলে যদি সত্তর মিনিট সব পাওয়া যায় একটু ভেবে দেখুন আপনাদের কাছে একটা প্রশ্ন কোনো কোম্পানিকে এখন বা কোনো কোম্পানি পাবেন যে একটা মিনিট কাজ করলে আপনাকে সৌত্তর মিনিটের স্যালারি দিবে এমন কোনো কোম্পানি আসমান দুনিয়ার নিচে আর কোনো কোম্পানি কি আছে না অবশ্যই নাই আরেকটা প্রশ্ন একটু অনুভূতি অনুভূতি হয়ে অনুভব হয়ে উত্তর দিবেন উত্তর প্রশ্নটা হলো বর্তমান বাজারে যদি কোনো কোম্পানি একটা প্রোডাক্ট আপনার সামনে ফ্রি সাথে কোন একটা জিনিস দিচ্ছেন একটা সাথে আরেকটা জিনিস ফ্রি দিচ্ছেন এবং এক এক প্রোডাক্ট আরেক কোম্পানি ছাড়ছেন কিন্তু তার সাথে কোনো ফ্রি নেই আপনি কোন কোন কোম্পানির প্রোডাক্টটা গ্রহণ করবেন অবশ্যই আপনি ফিরিয়া প্রোডাক্টের যেই কোম্পানির সাথে আছে সেটাকে গ্রহণ করবেন কিন্তু আফসোস আমাদের এই চিন্তাটা এই ধারণাটা কি জন্য আমাদের মূল ব্যবসা মূল কাজের সময় মূল পুঁজির সময় আমরা ভুলে যাই আব্বুল আল আমিন করোনার কারিমে ঘোষণা করেছেন আমাদের আসল ব্যবসা আমাদের মূল পুঁজি মূল লক্ষ্য হলো। এই রব্বুল আলামিন সূরা সাফ এর ভিতরে আলোচনা করেছেন কুল হাল আদুল লুকুম আলা tijaratin tum jiikum min azabin aleem আল্লাহ রব্বুল আলামিন সূরা এর ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন হে আপনি আপনার সাহাবীদেরকে বলে দিন কুল হাল আদুল লুকুম হে আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে পথ দেখিয়ে দেব না আলা এমন ব্যবসা এমন এক পুঁজির যেই ব্যবসা যেই পুঁজিটা তোমাদেরকে কী করবে আজ জি কুমিন আজ আলিম তোমাদেরকে রক্ষা করবে তোমাদেরকে রক্ষা করা হবে জাহান্নামের কণ্ঠদায়ক শাস্তি থেকে তো এই আমরা কি জন্য আমাদের আসল ব্যবসার সময় আসল চিন্তার সময় আমরা ভুলে যাই মুমিনের জন্য বছরের বারোটা মাসের মধ্যে মাত্র একটি মাস বোনাস স্বরূপ দেওয়া হয়েছে এই মাসে যদি মুমিন একটা আমল করে সেই আমলকে সৌত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয় এই এক মাসের নেকি সৌত্তর মাসের নেকির সমান এই এক মাসের আমল একটা আমল সৌত্তরটি মাসের আমলের সমান তাই আসুন আর নয় আর বসে থাকা নয় আর না বসে থেকে এই বোনাস মাসটুকের পরিপূর্ণ বোনাসকে গ্রহণ করার চেষ্টা করি আমরা হাঁটতে চলতে ফিরতে বসে অবসর সময়ে বাছে কিংবা গল্প স গল্পগুজব কোনো আড্ডায় বসে আছি কোনো জায়গায় যেখানে বসে আছি সেখান থেকে ওখান থেকে শুরু করি আমরা আমাদের জিকির যে জিকিরগুলো করলে আল্লাহ রব আন আমাদেরকে একটা জিকিরের বিনিময়ে সত্তরটা জিকিরের দান করবেন এই একটা মাস চেষ্টা করি আল্লাহ রবুল আলামিন যদি আমাদের এই এক মাসের আমলকে কবুল করে নেন আশা করি এই এক মাসের আমলের জন্য আমরা জান্নাত পাই জান্নাত হয়ে যাতে আল্লাহ রবুল আলমিন আমাদের কোন আমলকে কবুল করবেন এটা আমরা কেউ জানি না তবে আল্লাহ রবুল আলমিন যে আমলটা পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ ওই আমলের বিনিময়ে হয়তো আমরা জান্নাত পেয়ে যাব সেই জন্য আজকে থেকে বসে না থাকে আমরা চেষ্টা করি জিকির করা জিকির আমরা এখন আসি জিকির কী জিকির সাধারণত এটা হলো একটা আরবি শব্দ বাংলায় এর অর্থ হলো স্মরণ করা বা স্মরণ করানো যে কোনো প্রকারের মনে মুখে অর্থে অর্থবোধ হয়ে কর্মে চিন্তায় আল্লাহ রবুল আলমিনের আদেশ পালন করে তার নিষেধ খেয়ে মান্য করে আল্লাহ রবুল আলমিনের নাম গো তার গণাবলী তার বিধিবিধান তার পুরস্কার তার শাস্তি ইত্যাদি জিনিসগুলো স্মরণ করা বা করানোর মাধ্যমে ইসলামিক পরিভাষায় বলা হয় জিকির ব্যাপক অর্থে ধরতে গেলে জিকিরটা হলো ইমান ও নেক কর্ম সকল কিছুকেই বলা হয় জিকির তো এই জিকির ক্ষেত্রে হাজসে বলা হয়েছে সর্বোত্তম জিকির হিসেবে রসল্লা সাল্লাম বলেছেন আফদল সর্ব সর্বোত্তম জিকির হল ইলাহা ইহ এটা সই হাদিসে তিরমিজি মিজি থেকে বর্ণিত এটা হজর যাবে রজে আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিস তো আমরা নামাজের পরে বসে আছি হাঁটছি এই শেষ বেলায় রোজায় একদম ক্লান্ত হয়ে গিয়েছি সেই সময় অন্তত মনে মনে একটু বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটুকু বললে একবার বললে সত্তর বার বলার মতো সোয়াব আর এই জিকিরটা সম্পর্কে হাজসা বলা হয়েছে আফদলুজ জিক্রি ইলাহা সর্ব সর্বোত্তম জিকির সব থেকে বেশি সবথেকে প্রথম জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা ছাড়াও উত্তম এবং বেশি ছোয়াব হাসরের ময়দানে মিজানের পাল্লা ভারী হবে এমন একটি সোয়াব হলো যা ইমাম বুখারি রহিমাহুল্লাহ তার সহি বুখারি গ্রন্থের সর্বশেষ হাদিসে উল্লেখ হাদিস হিসেবে উল্লেখ করেছেন সেই হাদিসটি হল ক্যালিমাচানে হাবিবাচানে ইল রহমান হফিফাচান আল আল্লিসান সাকিল আজিম অর্থ দুটি কালিমা এমন আছে যা আল্লাহ রবুল আলমদের নিকিটে খুবই প্রিয় কিন্তু পড়তে খুব সহজ আর মিজানের পাল্লায় খুবই ভারী হবে সে কালিমা দুটো কি সেটা হলো সুবাহান আল্লাহ অবি হ্যামদিহি সুবাহান আল্লাহি লাজিম যে যেখান থেকে শুনছেন আসুন এটা আমার সাথে কয়েকবার মুখে উচ্চারণ করে নিন সুবাহান আল্লাহি অবি হ্যামদিহি সুবাহান আল্লাহি লাজিম সুবাহান আল্লাহি অবি হ্যামদিহি সুবাহান আল্লাহি লাজিম সুবাহান আল্লাহ অবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম মাত্র দুটো শব্দ সুবাহান আল্লাহ অবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম জিকিরটার অর্থ আপনাদেরকে আমি বলে দিচ্ছি সুবাহান আল্লাহ অবি হামদিহি আমি পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রব্বুল আলমিনের এবং তার প্রশংসা করছি সুবাহান আল্লাহ আজিম আমি আল্লাহ রবুল আলমিনের প্রশংসা পবিত্রতা বর্ণনা করছি দিনী পবিত্র এই দুটো বাক্য সম্পর্কে হাদিসে বলা হয়েছে এই দুটো বাক্য উচ্চারণ করতে খুবই সহজ আল্লাহর সব থেকে প্রিয় এবং ক্যাম কাল কেয়ামতের দিন মেজানের দাড়িপাল্লায় এই আমলটি সব থেকে বেশি ভারী হবে তো এখন একটু মনে হতে অনুভব করে দেখুন আপনি কি তারপরেও বসে থাকবেন এই রমজানের সময় এই সামান্য একটু কাজ একবার দুইবার বললেই কত নিকি হয়ে যাচ্ছে এই দিকটা হলো সুবাহান অবে অবি হাম দিহি সুবাহান আল্লাহি আজিম আমরা এই জিকিরটা মুখস্থ করে নিই সুবাহান আল্লাহি অবি হাম দিহি সুবাহান আজিম এছাড়াও এই দুটো জিকিরের ভিতরিতে যে জিকির সীমাবদ্ধ তাই নয় এবং সুবাহান আল্লাহি অবি হাম দিহি সুবাহান আল্লাহ আজিম শুধু এই দুটো জিকিরের উপরেই জিকির নির্দিষ্টতা নয় সর্বক্ষণিক যে কোনো সময় যে কোনো জায়গায় বসে আছেন সেই সময়েও সুবাহন আল্লাহ আল্লাহামদুলিল্লা ইলাহ আল্লাহ একবার এগুলো জপতে থাকবেন তাহলে এই রমজানের পরিপূর্ণ সব অর্জন করতে পারব আমাদের মন থেকে শয়তানের কুমন্ত নন্দর রমজানের ভিতরে শয়তান বড় শয়তান তো আমরা শুনেছি বাধা থাকে আল্লাহর কিন্তু ছোটোখাটো শয়তান শৈতান তো থাকেই এই রমজানের ভিতরে যেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি যাতে আমাদের মনের কুমন্ত্রণ সৃষ্টি না হয় এই জন্য লা হাউলা ওলা কুকতা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কুকবতা ইল্লা বিল্লা এই জিকিরগুলো সর্বক্ষণিক পাঠ করা উচিত আমাদের আল্লাহ ছাড়া আরও অনেক জিকির আছে যেগুলো সারাদিন করার পাঁচ ওয়াক্ত নামাজের পরে করার উচিত যেমন রদিতু বেল্লাহির রব্বা অবিল ইসলামী দিনা অবি মুহাম্মিন নাবিয়া এরকম যেসব জিকিরগুলো আছে আমরা একটু খুঁজে নিই আমাদের আশপাশের দোকানগুলোতে যেখা আশপাশে যে কোনো জায়গায় আমরা খুঁজলেই পাবো কিছু কিছু জিকিরের সম্পর্কে সহি মাসনুর ওজিফা নামের ডক্টর খন্দকার আবদুল্লা রহিমা একটি বই আছেন এবং আরও অনেক ভালো দিনই লেখকদের বই পাবো যেগুলো আমরা একটু সংগ্রহ করে এই রমজানের কিছু সময় অল্প সময়ের ভিতরে অনেক সবের অধিকারী হতে পারবো আজকের আলোচনা আমরা এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি সকলের নিকটে আমাদের অনুরোধ থাকবে যে এই রমজানটা বসে না থেকে অন্তত ফিরি সময় কোনো কষ্ট বা হবে না লাহ এল্ল্লাহ সুবাহায়ুন আল্লাহ আবাহ হামদিহি সুবাহায়ুন আল্লাহিল আজিম আস্তা গফরুল্লাহ রব্বী ইংকুল্লি অতুব ইলাই এই রকম ছোটো ছোটো জিকিরগুলো সবসময় জপতে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের এই আমলের বিনিময়ে জান্নাত দেবেন এই আশা করে যেন আমরা এই আমলগুলো করতে থাকি আজ এ পর্যন্তই ও আখেরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন